আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাই আজ আমি এই মুহূর্তে চলে এসেছি ঢাকার কাজী আলাউদ্দিন রোডের A1 ইন্টারন্যাশনাল একটি বাচ্চাদের বাইকের শপে। এখানে বাচ্চাদের সব ধরনের বাইক, ওয়াকার, বাচ্চাদের সাইকেল, ট্রাইসাইকেল সব ধরনের আইটেম কিন্তু আপনারা এখানে হোলসেল এবং রিটেল নিতে পারবেন। তো আজকে আমি চেষ্টা করবো বাচ্চাদের যে বাইকগুলো আছে এগুলোর প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও বাংলাদেশের সব জেলায় বসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন। তো ফ্রেন্ডস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই। বড় ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে সুমন। সুমন ভাই, আচ্ছা, তো আপনারা আসলে এখানে কি কি প্রোডাক্ট সেল করেন আপনাদের শপে? আমাদের এখানে প্রোডাক্ট তো অনেক আছে, যেমন প্রথমে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে বাচ্চাদের রিচার্জেবল বাইক, রিচার্জেবল কার, তারপরে বাইসাইকেল, প্যাডেল সাইকেল, এরকম করে বাচ্চাদের মোটামুটি আমাদের সব ভ্যারিয়েন্ট আইটেম আছে। আপনারা কি হোলসেল রিটেল দুইটাই? আমাদের হোলসেল রিটেল দুইটি, আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি, পাশাপাশি আমরা এই খুচরাটাও বিক্রি করে থাকি। ভিউয়ার্সরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শপে কোনো প্রোডাক্ট কিনতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেসটা কীভাবে? আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, আমাদের দোকানের নামটা হচ্ছে A1 ইন্টারন্যাশনাল, 97 কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা 1100। যদি সরাসরি কেউ না আসতে চায় যেহেতু করোনার সময়, সেক্ষেত্রে কী? হ্যাঁ, সেক্ষেত্রে সেটাও সিস্টেম দেওয়া আছে। আপনারা যদি চান ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা যদি আমাদের এখান থেকে অর্ডার করতে চান, সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে আমরা কন্ডিশনে দিয়ে থাকি। কন্ডিশনে হচ্ছে আপনার প্রোডাক্ট পছন্দ করবেন, মিনিমাম ধরেন 500-1000 টাকা একটা মিনিমাম একটা অ্যাডভান্স দিতে হয়, এটা দিয়ে আপনি মালটা আমরা বুকিং করে দিব। আপনি ওইখান থেকে মাল রিসিভ করে বুঝে পেয়ে ওদের কাছ থেকে টাকা দিয়ে দিলে ওইখান থেকে আমরা টাকাটা বুঝে নিব। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে ভিউয়ারদের সুবিধার্থে কিছু প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা। শিওর শিওর শিওর, দেখাচ্ছি ভাই। ছোট থেকে শুরু করি, এটা হচ্ছে ছোট থেকে শুরু। এটা মডেলটা কি ভাই? এটা হচ্ছে আপনাকে বলা স্পোর্টস বাইক, কিন্তু আপনারা যখন অর্ডার করবেন আমাদের তখন এটা বলতে হবে R8 মডেল, ঠিক আছে? এটা হচ্ছে স্পোর্টস বাইক, মডেলটা হচ্ছে R8। আচ্ছা, এটা কত ভোল্ট ব্যাটারি? আচ্ছা, এটা হচ্ছে 6 ভোল্ট ব্যাটারি, 4.5 এম্পিয়ার। আচ্ছা ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, এটার ক্ষেত্রে, এটা না সবগুলোর ক্ষেত্রেই একই সিস্টেম, আমি সিস্টেমটা একটার ক্ষেত্রেই বলে দিচ্ছি, বাকিগুলোতে আমার আর বলার দরকার নেই। যেমন এটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে 1 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর পেয়ে যাচ্ছেন আপনারা 2 বছরের জন্য সার্ভিস ফ্রি, সেটা সারা বাংলাদেশে যেখানেই হোক না কেন সবগুলাতেই আপনারা সার্ভিসটা পাবেন। আচ্ছা ভাই, এটা কত থেকে কত বছর বাচ্চা? এটা এটা আপনার 1.5-2 থেকে শুরু করে আপনার 5 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, ঠিক আছে? এটা সিস্টেমটা আছে হচ্ছে পাওয়ার অন অফ সুইচ হবে, ওকে, একটা পাওয়ার অন অফ সুইচ আছে, এটার সাথে পাচ্ছেন আপনি USB পোর্ট, যেটা যেটা দিয়ে আপনি মেমোরি দিয়ে গান চালাতে পারবেন, আর কিছু মিউজিক এটার মধ্যে দেয়াই আছে, ঠিক আছে? এটা সিস্টেমটা হচ্ছে ফরওয়ার্ড দিলে সামনে, এক্সেলেরেটর দিলে সামনে চলবে। এটা এটা হাতে পিক আপ না? না, এটা হাতে না, এটা পায়। এটা ছোট, তো এটা ছোট বাচ্চাদের জন্য এটা হাতে করা হয়নি, ঠিক আছে? ওকে, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা রাখছি আমরা এখন 7500 টাকা। কালার কয়টা? কালার আছে দুইটা, রেড কালার, ব্লু কালার। ওকে ভাই, ঠিক আছে। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিনি BMW, ঠিক আছে? মিনি BMW, হ্যাঁ, এটাও 6 ভোল্ট। হ্যাঁ, কত থেকে কত বছর বাচ্চা? এটা আপনার মনে করেন 2-2.5 থেকে শুরু করে একদম 6 বছর বয়স পর্যন্ত চালাতে পারবে। আচ্ছা, এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি? এটা ওই যে সেম যেটা আমি প্রথমে বলে দিছি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি, 1 বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে। আর এটা ওই একই সিস্টেম, মানে মেমোরি, USB, এক্সট্রা মিউজিক দেওয়া আছে, আর হচ্ছে সামনে পিছনে যাবে। এটা কালার হবে আমাদের কাছে হচ্ছে 3টা, রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, ঠিক আছে? এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা এখন আমরা রাখতেছি ভাইয়া 7500 টাকা। আচ্ছা ভাই, আচ্ছা, এগুলো চাকাগুলো কিসের? এগুলো ভাই, এগুলোর চাকাগুলো প্লাস্টিকের, কিন্তু খুব উন্নত মানের প্লাস্টিক। এগুলো হাওয়া দিতে হয়? না না, কোনো হাওয়াটাও লাগবে না, এবং চাকাগুলো ইনশাল্লাহ আগা মানে 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ কিছু হবে। কোন কোন জায়গায় চালানো যায়? এটা আপনার সাধারণত ঘরের ফ্লোরে, বাড়ির ছাদে বা নিচে, এই ধরনের জায়গায়, তবে কাদা বালু ছাড়া, আর কাদার বালু ছাড়া। আচ্ছা শাকিল ভাই, এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে 7500 টাকা। আচ্ছা, এই আইটেমটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? এটা আমি আপনাকে যেটা দেখালাম সেটা হচ্ছে পায়ের এক্সেলেটর, ঠিক আছে? এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে একই আইটেম, মিনি BMW, ওটা বলে দিচ্ছি 7500 টাকা। আচ্ছা, এটা এটা একই সিস্টেমে, মিনি BMW, শুধু ওইটা হচ্ছে পায়ে ছিল, এটা হচ্ছে হাতে। এই যে দেখেন আপনি একটু, ওইটা আপনি জিজ্ঞেস করলেন যে ওটা হাতে না পায়, এটা হচ্ছে হাতে। এই যে হাতের এক্সেলেটর হবে, পায়ে ব্রেক হবে, এই যে দেখেন, এই যে সামনে দিয়ে আমি হাতের এক্সেলেটর দিলাম। এটাও কি BMW? এটাও মিনি BMW, ঠিক আছে? এই যে ব্রেক করে দিলাম, ঠিক আছে?
আবার এটার মধ্যে আরেকটা সুবিধা যেটা আছে শাকিল ভাই আপনি একটু দিয়ে আছেন, সাপোর্ট চাকা আছে? হ্যাঁ সাপোর্ট চাকা আছে, কোনো সমস্যা নেই। কোনো বাচ্চা যদি এক্সেলেটর দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আলাদা একটা সুইচ আছে, এই সুইচটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই, সামনে পিছনে দেওয়া আছে। ঠিক আছে, এটা কয়টা কালার ভাইয়া? এটার কালার হচ্ছে আপনার দুইটা, রেড কালার ব্লু কালার। এটার প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইসটা এখন আমরা রাখতেছি হচ্ছে আপনার 8500 টাকা। 8000? আপনাদের প্রাইসটা কি ভাই ফিক্সড না? হ্যাঁ আমাদের প্রাইস ফিক্সড। তারপরে একটা কথা বলে রাখি, যদি আপনার ভিডিও দেখে যদি আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা ডিসকাউন্ট দেওয়া হবে। যারা হোলসেল নেবে তাদের জন্য? হ্যাঁ তাদের জন্য আলাদা, তাদের জন্য আলাদা। হ্যাঁ এটা, এটার মডেল নাম্বারটা হচ্ছে 320। হ্যাঁ অর্ডারটা করলে আগেই ভিউয়ার্স একটা কথা বলে রাখি, আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমরা যে মডেলগুলো বলে দিই এই মডেলগুলো যদি আমাদেরকে বলেন সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। এটার মডেলটা পিছনে দেওয়া আছে R1 1000 S1000। ঠিক আছে, কিন্তু এটার মডেলটা হবে এই যে দেখেন এইখানে একটু 320 দেওয়া আছে, আপনারা অর্ডার করার সময় 320 দিয়েই অর্ডারটা করবেন। আচ্ছা আচ্ছা, এটার ডিটেলসটা হচ্ছে ওই সবগুলোর মতোই সিস্টেম, কিন্তু ওগুলোর থেকে এই বাইকটা অনেক হেভি হবে, সাইজও বড় হবে। এটা এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে 3 বছর থেকে 8 বছর পর্যন্ত চালাতে পারে। কত ভোল্ট ব্যাটারি? এটা 6 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে, আরেকটা কথা আপনাকে বলি, এগুলো আসলে একবার চার্জ দিতে কতক্ষণ সময় লাগে? একবার চার্জ দিতে আপনার সর্বোচ্চ কত, 1.5 ঘন্টার মতো লাগবে। কতক্ষণ চলবে? আর একটানা যদি চলে তাহলে আপনারা আপনার মিনিমাম 2.5 ঘন্টা চলবে একটানা চললে। আর এমনি থেমে থেমে চালালে? আর থেমে থেমে চালালে 4-5 ঘন্টা চলবে। চলবে? হ্যাঁ 4-5 ঘন্টা চলবে। ওকে আচ্ছা আচ্ছা, এটার কালার আছে দুইটা, রেড কালার ব্লু কালার। ঠিক আছে, কত প্রাইস? এটার প্রাইস আমরা এখন রাখতেছি হচ্ছে 11000 টাকা। 11000? জি 11000 টাকা। ঠিক আছে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম সাইজের মধ্যে একটা পুলিশ বাইক। ঠিক আছে, এটা একদম দেখতে পুলিশ বাইকের মতোই, এটারও সিস্টেমগুলো ওইগুলোর মতোই, তবে এটাতে লাইটিং ফাংশনটা খুব ভালো দেওয়া আছে। এক কথায় বলতে পারেন আপনি একদম সার্জেন্ট বাইকটা যেরকম হয় সেরকমই। আচ্ছা, এটারও দুইটা কালার আছে, রেড কালার হোয়াইট কালার। এটার প্রাইসটা আমরা রাখতেছি এখন হচ্ছে আপনার 11500 টাকা। ঠিক আছে, হ্যাঁ এটার কিন্তু, হ্যাঁ দুইটা কালার, এটার কিন্তু পিছনে দুইটা মোটর, একটু খেয়াল করবে। এটা 6 ভোল্ট ব্যাটারি, ডাবল মোটর, এটা হচ্ছে ডাবল মোটরের। ঠিক আছে, হ্যাঁ থ্রি হুইল। ঠিক আছে আচ্ছা, এটার প্রাইসটা রাখতেছি 11000 টাকা। 11000 টাকা। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে R1-এর মিডিয়াম সাইজ, এটা হচ্ছে R1। ঠিক আছে, এই যে R1-টা সামনে দেওয়া আছে, এই যে R1-এর এটা হচ্ছে মিডিয়াম সাইজ বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি। ঠিক আছে আচ্ছা, এটার কিন্তু চাকা লাইটিং সহ হবে, দেখেন আপনি এটার চাকা লাইটিং, দুইটা চাকাই লাইটিং হবে। ঠিক আছে, লাইট মিউজিক হবে, অরিজিনাল বাইকের সাউন্ড, অরিজিনাল বাইকের মতোই হবে, এবং এটার কিন্তু আপনার অরিজিনাল মোটরসাইকেলের মতো হাতের পিকআপ। ঠিক আছে, আপনি গিয়ার দিবেন, এক্সেলেটর প্রেস করবেন, গাড়ি চলবে। ঠিক আছে, পিছনে দিবেন, পিছনে চলবে, এবং পায়ে ব্রেক সহ, কিন্তু পায়ে ব্রেক সহ। আচ্ছা, এইটার ক্ষেত্রেও দুইটা কালার হবে, রেড কালার হবে আর হচ্ছে ব্লু কালার হবে। এটাও 6 ভোল্ট 7 অ্যাম্পিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 ভোল্ট 7 মোটর। এটা এটা আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ডাবল মোটরের, ডাবল মোটর, এবং বাইকটা কিন্তু অনেক হেভি, অনেক স্ট্রং একটা বাইক, মিডিয়াম সাইজের মধ্যে অনেক। R1 না? হ্যাঁ, এটাও আপনার মনে করেন 3 বছর 2.5-3 বছর থেকে শুরু করে 8 বছর বয়স পর্যন্ত চালাতে পারে। এটা কালার হচ্ছে দুইটা, রেড কালার ব্লু কালার। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা রাখতেছি আমরা 12500 টাকা। ওকে, ঠিক আছে। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বাইক, এটার মডেল হচ্ছে DM। দেখেন বডিতে দেওয়া আছে DM। এটা কি নতুন? এটা নতুন মডেল। ঠিক আছে, DM, এটা 1200 মডেল। এটা হচ্ছে আপনার দুই চাকাই, সাইডে সাপোর্ট চাকা হয়, এটা সাইজে আরেকটু বড়, ওই যেগুলো দেখলেন ওটা থেকে এটা আরেকটু বড়। এটাও মিডিয়াম সাইজের মধ্যেই, সবগুলোর মতোই ফাংশন, USB মেমোরি কার্ড হবে, এবং এটা হচ্ছে চাকা লাইটিং সহ। ঠিক আছে, দেখেন মিউজিকটা, দেখেন চাকা লাইটিং খুবই সুন্দর, খুবই সুন্দর একটা বাইক। এটা আমরা প্রাইস রাখতেছি এখন হচ্ছে 13000 টাকা। 13000 টাকা। এটা কয়টা কালার? হ্যাঁ হ্যাঁ, ডাবল মোটরের, কিন্তু ডাবল মোটর দুইটা কালার। হ্যাঁ ভিউয়ার্স, এখন যেটা দেখাচ্ছি এটা খুবই একটা জনপ্রিয় একটা বাইক। হ্যাঁ, এটা আমি একটু মডেল নাম্বারটা দেখাই, এটা হচ্ছে SP2। SP2, থ্রি হুইল, তিনটা চাকা, এবং ডাবল মোটরের মধ্যে। আপনারা একটু খেয়াল করবেন এটার মধ্যে কিন্তু সিঙ্গেল মোটরও হয়, অনেক কাস্টমার এটা না দেখে না বোঝার কারণে নেয় আর কি, কিন্তু এটা কিন্তু ডাবল মোটর, এটা লোড বেশি নিতে পারবে। ঠিক আছে আচ্ছা, এটা SP2, এটার এটা হচ্ছে আপনার কী বলে, পায়ের এক্সেলেটার সামনে যাবে পিছনে যাবে। তবে শাকিল ভাই, এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্ট আছে, আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার পায়ের এক্সেলেটার, সামনে পিছনে যাবে, USB মেমোরি। এটাতে কিন্তু, এটাতে কিন্তু আলাদা করে মেমোরির দেওয়াই আছে, USB তো আছেই, আলাদাভাবে আপনার পোর্ট দেওয়াই আছে মেমোরির জন্য। আচ্ছা আচ্ছা,
আচ্ছা আমি এটার দুইটা ভেরিয়েন্ট বলছি, এটার প্রাইসটা আমি বলে রাখি। এটা যদি আপনারা নেন, এটা নিলে রাখা যাবে 10,500 টাকা। তবে আপনার রেফারেন্স যেই আসবে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। আর একটা কথা বলে রাখি, আপনারা যেই বাইকই নেন না কেন আমাদের কাছ থেকে, প্রত্যেকটার সাথে একটা গিফট আছে, ঠিক আছে? বাচ্চাদের জন্য একটা হেলমেট গিফট আছে আমাদের পক্ষ থেকে। জি আচ্ছা, এটার যে আরেকটা ভেরিয়েন্ট দেখাতে চাইলাম সেটা হচ্ছে এইটা, এটাও SP2, হ্যাঁ একই জিনিস, কিন্তু এটার হচ্ছে হাতের এক্সিলেটর, মানে মোটরসাইকেলের মতো হাতের এক্সিলেটর। একটু খেয়াল করবেন এই যে এখানে এক্সিলেটর দিলে আপনার গাড়িটা চলবে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা এটা সবই এক, এটা হাতে ওটা পায়ে? হ্যাঁ হ্যাঁ, এটা হাতে এটা পায়ে। এটা যে ডিফারেন্সটা একটু, হ্যাঁ প্রাইসের ডিফারেন্সটা হচ্ছে এটা বেশি ডিফারেন্স না, ওইটার থেকে এটা 1,000 টাকা ডিফারেন্স, 11,500 টাকা। আর ওইটা হচ্ছে 10,500 টাকা। ওকে ঠিক আছে। এটা এটার মডেল হচ্ছে S1000, ঠিক আছে? এটার মধ্যেও দুইটা ভেরিয়েন্ট হয়, ঠিক আছে? দুইটার মধ্যে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক কালার, আরেকটা হবে হচ্ছে পেন্টিং কালার। এই যে অনেকটা এইটার মতো, শাকিল ভাই একটু দেখাই নেন এটার মতো। এটা হচ্ছে পেন্টিং কালার। আমাদের দোকানটা তো, হ্যাঁ এত মডেল আসলে আপনার ফিটিং দেওয়া সম্ভব না। এটা যেটা এটা হচ্ছে প্লাস্টিক কালার বলে, আরেকটা ভেরিয়েন্ট যেটা ওটা হচ্ছে পেন্টিং কালার। আমরা দুইটাই দেখাবো। হ্যাঁ দুইটাই। আচ্ছা এটা এটাও একই সিস্টেম, সামনে পিছনে সবই যাবে। আপনি একটু, আচ্ছা এটা কি হাতে না পায়ে? না এটা পায়ে। আর এটার যে দুইটা ভেরিয়েন্টের কথা বললাম, আরেকটা যেটা পেন্টিং কালার ওটা আবার লেদার সিট হবে, ওইটা আপনার হাতের পিকআপ। এটা কত থেকে কত বছর বাচ্চা? এটা আপনার মনে করেন দুই বাচ্চা বসতে পারবে, আর বয়সটা হচ্ছে 3 থেকে শুরু করে আপনার 8 বছর 9 বছর বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবে। কয়টা কালার হবে? দুইটা। আচ্ছা এটার প্রাইসটা কত? আচ্ছা এটার প্রাইসটা আমরা রাখতেছি হচ্ছে 15,500 টাকা। এটা বেবিল্যান্ডে? হ্যাঁ বেবিল্যান্ডে। 15,500 টাকা। জি এখন যেটা দেখাচ্ছি এটাও একটা জনপ্রিয় বাইক, এটার মডেল নাম্বার মডেল হচ্ছে আপনার জিএস মডেল। হ্যাঁ আপনি একটু দেখবেন, এটা হচ্ছে ডাবল মোটরের। এগুলো এখন বড় দেখবো তাই না? হ্যাঁ এগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব বড় সাইজের মধ্যে, ভারবল, ঠিক আছে? এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিএস মডেল। আচ্ছা এটা ডাবল মোটর, একটু দেখাই নি। এই যে দেখেন পিছনে দুইটা ডাবল মোটর। এটা আরেকটা যেটা, হ্যাঁ অনেক হেভি, এবং দেখেন এখানে কিন্তু আপনার স্প্রিংও করে, আপনার যদি ভারী বাচ্চাও উঠে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে। হ্যাঁ আমি আরেকটা দেখাচ্ছি, এটার প্রাইসটা আমরা রাখতেছি এখন 14,000 টাকা। আচ্ছা 14,000 টাকা। আচ্ছা ওইটা একটু, হ্যাঁ ওইটাও একটু দেখাই দিচ্ছি শাকিল ভাই। এই আইটেমটা শুধুমাত্র যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি, আপনি এই বাইকটা ইনশাল্লাহ, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাইকটা কোথাও নেই, এটা আমরা নিজেরাই চায়না থেকে করাই নিয়ে আসছি। ওইটাও জিএস, তবে এটা জিএস হলো, এটা সিটটা কিন্তু লেদার। শাকিল ভাই আপনি একটু সামনে থেকে ধরেন, এটা সিটটা হচ্ছে লেদার, খুব আরামদায়ক, বাচ্চারা বসে খুব আরাম পাবে। আর এটা হচ্ছে ভারবল ব্যাটারি, ডাবল মোটর। আরেকটা কথা হচ্ছে এই বাইকটা সবচেয়ে যে জিনিসটা এখনও পর্যন্ত আসেনি, আমরাই প্রথম আনলাম, এটা হচ্ছে রাবারের চাকা, ঠিক আছে? টিউবলেস, কোনো সমস্যা নেই, হাতের পিকআপ, 12 ভোল্ট তাই না? 12 ভোল্ট হাতের পিকআপ, পায়ে ব্রেক। এটা কত থেকে কত বছর বাচ্চা? এটা আপনার মনে করেন একদম 3-4 থেকে শুরু করে একদম মানে 10-11 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে, কোনো সমস্যা নেই। এটা অনেক হেভি, আমি যদি বলেন তাহলে আমি একটু আপনাকে চালিয়ে দেখাতে পারি। তার মানে আপনার 80-90 কেজি, 80-90 কেজি পর্যন্ত লোড নিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ যেহেতু কম জায়গা ব্যবহার চালানো যায় না, সেটাই তো। এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইসটা আমরা রাখতেছি এখন হচ্ছে আপনার 16,500 টাকা। 16,500 টাকা। ওকে ওকে। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বড় সাইজের মধ্যে BMW, ঠিক আছে? অরিজিনাল BMW চেনার কয়েকটা উপায় আছে, যেমন চাবিতে আপনার মনোগ্রাম দেওয়া থাকবে। হ্যাঁ এটা দেখেন সাইডে লাইটিং করা আছে, সাইডে লাইটিং করা। হ্যাঁ হাতের পিকআপ, ঠিক আছে? হাতের পিকআপ, চাবিতে স্টার্ট। এটা অরিজিনাল যেটা হবে সেটা চাবির গায়ে এরকম BMW লেখা থাকবে, বডির গায়ে লেখা থাকবে, তারপরে বডি তো এরকম দেওয়া আছে BMW। অরিজিনাল BMW চেনার কয়েকটা উপায় আছে, এবং পিছনে মোনোগ্রাম দেওয়া আছে। এই যে BMW চাকাগুলো কি রাবার? এটা হচ্ছে আপনার রাবার চাকা। এটার মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, আমি একটু বলে নিই। এটা আপনার কত ভোল্ট ব্যাটারি? আমি একটু 12 ভোল্ট ব্যাটারি। আচ্ছা BMW-র মধ্যে তিনটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে আপনার BMW হাতের পিকআপ বডি লাইট সহ, ঠিক আছে? আচ্ছা এটারও দুইটা কালার হয়, ব্লু কালার, রেড কালার। এটার প্রাইসটা রাখতেছি এখন আমরা হচ্ছে 21,500 টাকা। ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি বড় সাইজের মধ্যে সবচেয়ে রানিং একটা আইটেম, এটাকে বলে R1 বডি লাইট সহ চাকা লাইটিং সহ, ঠিক আছে? এটা অনেক চলে তাই? হ্যাঁ অনেক রানিং, আমাদের বড় সাইজের মধ্যে এটা অনেক রানিং।
এটা চালাতে পারবে। এটা হ্যাঁ আরেকটা কথা, মার্কেটে কিন্তু আপনি একটু বলে রাখি, মার্কেটে আপনি R1 পাবেন, মার্কেটে R1 যেটা পাবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্লাস্টিক সিট, কিন্তু আমরাই শুধুমাত্র নিজেরা করাই নিয়ে আসছি লেদার সিটের মধ্যে। এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ এগুলো একটু দেখে নেবেন। 12 ভোল্ট ব্যাটারি, হাতের পিক আপ, পাই ব্রেক, ঠিক আছে। এটার প্রাইসটা, আচ্ছা এটার প্রাইসটা নিচ্ছে আমরা এখন হচ্ছে আপনার 19,500 টাকা। এটা কয়টা কালার? এটা কালার দুইটা, দুইটা কালার, হ্যাঁ 19,500 টাকা। আর যদি আরেকটা কথা বলে রাখি, আপনি যদি বডি লাইটটা না নেন, হ্যাঁ বডি লাইটটা না নেন, সেক্ষেত্রে চাকা লাইটিংটা না নেন, সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরও কমে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন যেটা দেখাচ্ছি এটা একেবারেই নতুন মডেল আর খুব রানিং একটা আইটেম। এটার মডেলটা হচ্ছে R3। এটার লুকটা কিন্তু খুবই সুন্দর, আপনি সামনে থেকে যদি একটু দেখেন শাকিল ভাই তাহলে বুঝতে পারবেন, এটার আউটলুকটা খুবই সুন্দর। এটা মডেলটা হচ্ছে R3, এটারও কালার হয় দুইটা কালার, রেড কালার, ব্লু কালার। হ্যাঁ এটা প্রোডাক্টটা নতুন আসছে, 12 ভোল্ট ব্যাটারি, হ্যাঁ 12 ভোল্ট ব্যাটারি, হাতের পিক আপ, পায়ে ব্রেক হবে, ঠিক আছে। এটারও কিন্তু আপনার সবাই, হ্যাঁ 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 সবই চালা, দুইটা বাচ্চা অনায়াসে চালাতে পারবে। রিয়েল সাউন্ড, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর, একদম অরিজিনাল মোটরসাইকেলের মতো সাউন্ড হবে। এটা কয়টা কালার? এটা কালার হচ্ছে দুইটা। প্রাইসটা কত নিচ্ছেন? আচ্ছা ভাইয়া এটার প্রাইসটা আমরা এখন নিচ্ছে হচ্ছে 18,500 টাকা। 18,500 টাকা, ওকে। এটার মডেলটা হচ্ছে R3 সুপার। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নতুন একটা মডেল, এটার মডেলটা হচ্ছে ফেরারি। আপনি দেখেন পুরো বডিতে লাইটিং করা, খুবই সুন্দর লাইটিং করা, সামনে বডিতে দেখেন, গাড়িটা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে। এগুলো বাইক আপনার মনে করেন 4-5 বছর থেকে একদম 10-11 বছর বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার প্রাইসটা রাখতেছি আমরা হচ্ছে 19,500 টাকা। ওকে ঠিক আছে। এখন শেষে যে বাইকটা দেখাচ্ছি এটা আমার দোকানের মধ্যে সবচেয়ে বড় সাইজের একটা বাইক, এটার মডেলটা বলে ব্যান্টেন সিরিজের একটা বাইক, এটা তিন চাকার মধ্যে, বাইকটা অনেক হেভি, আমাদের মতো 70-80 কেজি 90 কেজি উঠলেও এটা কোনো সমস্যা নেই, এটা অনেক হেভি একটা বাইক, এটা ব্যান্টেন সিরিজের একটা বাইক। এগুলো চাকাগুলো কিন্তু খুব অনেক হেভি, এটা আমরা আমরা মানে কাস্টমারকে কি বলে বিচ বাইক বলেও বিক্রি করে থাকি, যেগুলো সাধারণত বিচে চলে ওই ধরনের মতো বাইকটা। হ্যাঁ এটা হাতের পিক আপ, কিন্তু হাতের পিক আপ, পাই ব্রেক, হ্যাঁ সিস্টেমগুলো খুবই ভালো, এবং চাকাগুলো কিন্তু অনেক বড় বড়, ডাবল মোটরের পেন্টিং কালারের মধ্যে ডাবল মোটর, এবং গাড়িটার মধ্যে আপনি 70-80 কেজি 90 কেজি বসলেও কোনো সমস্যা নেই, আমাদের মতো ওয়েট নিয়ে অনায়াসে চলবে। আপনি একটু দেখেন, তার মানে হেভি ওয়েট, অনেক হেভি, অনেক হেভি। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা কত দিচ্ছেন? আচ্ছা ভিউয়ার্স এটার প্রাইসটা রাখতেছি আমরা হচ্ছে এখন 21,500 টাকা। মানে ছোট ছোট দুইটা বাচ্চা সুন্দরভাবে বসতে পারবে, একদম আরামে বসতে পারবে, দুইটা বাচ্চা বসতে পারবে। 21,500 টাকা, ওকে। হ্যাঁ শাকিল ভাই, আজকের মতো আমার দোকানে যা ডিসপ্লে ছিল এগুলো দেখালাম, তবে এর বাইরেও আমাদের কাছে আরও প্রায় 25-30টার মতো মডেল আছে। কোনো কাস্টমার যদি এর বাইরেও কোনো মডেল দেখতে চায় আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যদি নক করে তাহলে আমরা মডেলগুলো দেখাতে পারবো। ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।